আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাই ভালো আছেন? কলেজ পার জেএসএম থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা সিডি কাস্ট নিয়ে আসলাম। সিডি কাস্টটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এল এস সেট। সো এই সেটটি সম্পূর্ণ এফআরপি করা। আপনার সেটের মডেলটা দেখুন, আমি যাচ্ছি আসলে এটা সামনে ক্যামেরা দিয়ে তোলা, তো তার কারণে প্রবলেমটা দিচ্ছে। সো আমরা এই সেটটি যে আমি আপনাদের সেটের নাম দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ফোনটা করে ধরলেই ইয়ে হবে। সো আমরা সেটের নাম দিল জেট টি এই সেট, জেট টি সেটের আমরা আজকে এফআইপিটা ইউএমটি এফআইপি টুলসের মাধ্যমে আমরা বাইপাস করবো। সো আপনারা যান যারা টেকনিশিয়ান আছেন, এই সেটে ইডিল মুরটি ধরা যায় না অবশ্যই। টেস্ট পয়েন্ট যে ইডিল মুরটি আপনারা সেটের থেকে বিষয়ে পাবেন না, এমনকি মাইনাস বাটনে ধরলেই আপনারা পাবেন না। সো প্লাস বাটন মাইনাস বাটন ধরলেও কিন্তু এ সেটে ইডিল মুরটি কম্পিউটারে শো করে না। সো আমরা এমআরটি ইউএমটি এফআইপি বাইপাস যে টুল আছে, ওই টুলসের মাধ্যমে আমরা বুড়ের মাধ্যমে আমরা ই পাবো, ইডেন মুড পাবো। সো ইডেন মুডের মাধ্যমে আমাদের এভাবে বাইপাস করে দিই, তাহলে আপনাদের এফআইপিটা সম্পূর্ণ বাইপাস হয়ে যাবে, এমনকি সেটি রিসিডও নিয়ে নিবে। সো আমরা কীভাবে করব, আমাদের সেটটি কিন্তু অলরেডি আনলক করা আছে, আপনারা স্ক্রিনে দেখেন যে আমাদের সেটটি কিন্তু অলরেডি আনলক করা আছে। ঠিক আছে, আমরা এই টুলসের মাধ্যমে আজকে সম্পূর্ণ কাজটি কমপ্লিট কমপ্লিট করবো। এই যে দেখতেছেন আমরা ইডিল মোডের মাধ্যমে আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তাই কারণে আপনাদের বললাম কীভাবে করবো, আমরা এই প্রসেসটি আপনাদেরকে আমরা দেখাবো। সো এটা ইডিল মোড, কিন্তু আপনারা কোনো ইয়ে মাধ্যমে ধরতে পারবেন না, টুইজারের মাধ্যমে ইডিল মোড ধরতে পারবেন না, আপনার ইডিল মোড ধরলে এটা বুড়ের মাধ্যমে ধরাইতে হবে। সো চলুন আমরা ভিডিওটা শুরু, কাজটি আপনাদেরকে সম্পূর্ণ দেখায়। সো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে thank you.
আছে, অনেক টুলসে আছে বাইপাস করা যায়, কিন্তু যাদের কাছে ওই টুলসগুলা নাই, সো যাদের কাছে অনলি ইএমটি আছে, সো তার কারণেই আমরা সেটি ইএমটির মাধ্যমে কীভাবে বাইপাস করতে হয় তার কারণ আমরা দেখাইছি, ঠিক আছে? আপনাদের উপকারের ক্ষেত্রে আপনাদের যে উপকার হয় এই কারণে। তো সো গাইস, আমাদের সেটি চালু হয়ে গেছে, আপনারা দেখতেছেন এই জায়গাতে অ্যালাউ উঠায়, এখন কিন্তু এই জায়গায় অ্যালাউ উঠাইলে আমরা কিন্তু এই জায়গার থেকে এই যে এডিবি এই মুখটা দিয়ে কিন্তু আমরা এখন বাইপাস করে দিতে পারবো। সো পুনরায় যদি আমাদের কাছে আসে তো আমরা এভাবে বাইপাস করে দিতে পারবো ইনশাল্লাহ। সো আমরা এই জায়গায় অ্যাকসেপ্ট করে দিই, অ্যাকসেপ্ট করে ডান করে দিলাম ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন আমাদের সেটটি ফেলাশো নিয়ে দিয়েছে, এফআইপিও খুলে গেছে, আমরা এখন নেক্সটে যাব, নেক্সটে গেলাম। তারপরে এটাতে আরেকটা ফোন টাইপ আছে যাদের এই যে বাটন কাজ করে না, এই যে ব্যাক বাটন, হোম বাটন, মিনিমাইজ বাটন, এই বাটনগুলো যাদের কাজ করে না অবশ্যই তারা এই বাটন মাধ্যমে আপনারা এইভাবেও কাজটি, আপনারা দেখেন এটা কোনো কাজ করে না, ঠিক আছে? এই যে দেখেন কাজ করতেছে না, কিন্তু আপনারা পুনরায় পোস্টিং, এই যে দেখেন কাজ করতেছে না, আপনাদের যাদের এই প্রবলেমটা হবে অবশ্যই ওরা সেটি কাইট করে নেবেন, এটা কিন্তু আমার মতো কাইট করে নেবেন, তাহলে আপনারা সম্পূর্ণ সেটি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমার কাজটি হয়ে গেছে, আপনারা দেখতেছেন, আশা করি ভিডিও দেখলে ভালো লাগলে আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।